কারো কাছে জাদুর, কারো কাছে প্রাণের শহর ঢাকা। কত শত স্বপ্নের হাতছানি এ শহরে। মানুষের উন্নত জীবনের চিরায়ত আকাঙ্ক্ষা আর বাস্তবতা সব যেন এক বুকে ধারণ করে বাংলাদেশের রাজধানী শহরটি। বহু মানুষ স্বপ্নের দরজার দেখা পেল, স্বপ্নভঙ্গের গল্পটাও কম নয়। রাজধানীর জৌলুস আর চাকচিক্য অনেক পাওয়া না পাওয়া অনিয়ম আড়াল করতে পারলো, যে সত্যটা আড়াল করতে পারেনি সেটি সুবিধাবঞ্চিত শিশুদের সুবিধা দিতে না পারা। রূপকার এখানে যেন বড় নির্মম। যে শহরে প্রায় 7 লাখ সুবিধাবঞ্চিত শিশুকে রাস্তায় ঘুমোতে হয়, সে শহর নির্মম তো বটেই, অমানবিক। কিন্তু যে অসাম্যের সমাজ এই ভাগ্য বিড়ম্বিত শিশুদের পথে থাকতে ঘুমাতে বাধ্য করেছে, সেই সমাজেরই কেউ কেউ পথ শিশুদের ভাগ্যকে শুধু প্রকৃতির নির্মম পরিহাস হিসেবে মানতে রাজি নন। যেমন এই শিশুটির আঙুলের ছোঁয়ায় যে মুক্তোর মতো গোটা গোটা অক্ষর বেরোচ্ছে, তা সম্ভব হয়েছে একদল উদ্যমী তরুণদের অদম্য আকাঙ্ক্ষায়। একমাত্র সোসাইটি, এই সংগঠনের মিরপুরের শেল্টার হোম ঘুচিয়ে দিয়েছে বেশ কিছু শিশুর পথ শিশু তকমা। যে তরুণদের হাত ধরে শুরু হয়েছিল একমাত্রার, হিরোকে তাদেরই একজন। শুরুতেই নিজের পকেট মানি দিয়ে চালানো শুরু করেছি। হয়তো আমি 500 টাকা দিই, আরেকজন 500 টাকা, আরেকজন 500, সবাই মিলে হয়তো 3000 টাকা হলো। ওই 3000 টাকা দিয়ে খোলা আকাশের স্কুল, যে আমরা ওই ট্রিপল কিনে, অন্যান্য শিক্ষা উপকরণ কিনে ওদেরকে সরে অসরা শেখানো শুরু করি, ABCD শেখানো শুরু করি, প্লাস আমাদের যে সাংস্কৃতিক শিক্ষা, যে গান নাটক এগুলো শেখানো শুরু করি। এগুলো করতে করতে আমাদের মনে হয়েছে যে খোলা আকাশের নিচে স্কুল যদি চালাই থাকি, সেক্ষেত্রে ওদের কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারলেও সম্পূর্ণ পরিবর্তন অথবা ওদের পড়াশোনার মাধ্যমে জীবন গলে তোরাল যে মতো ওই হয়তো পরিবর্তন নিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের জন্য একটি বাসা দরকার, ওখানে বাচ্চারা ওখানে থেকে 24 ঘন্টা থাকার ব্যবস্থা, লেখাপড়া, খেলাধুলা, খাওয়া দাওয়া সব কিছু করার ব্যবস্থা করে, মানে অন্য পরিবেশে এসে ওখানে এক ধারাবাহিকভাবে পড়াশোনা করা। ওই সেন্টার করার জন্য অবশ্যই টাকা পয়সা ওই রেঞ্জে না, আরেকটু ভালো টাকা তো লাগবেই। তখন আমাদের যে সমাজের এক একজন, যে ওই হয়তো এলিট ক্লাসের বা কেউ এই মধ্যবিত্তের, যা কেউ হয়তো ব্যাংকার, কেউ ব্যবসায়ী, আমাদের যে একজন বাচ্চার জন্য অভিভাবক হয়ে সহযোগিতা শুরু করেছে। তো এখনও এই সহযোগিতা চলছে। এখন যে এই শেল্টার হোমে প্রায় 40 জন শিশু আছে, এক একজনের জন্য এক একজন অভিভাবক আছে, যদিও এখনও 10 জন কম আছে। তো প্রত্যেক মাসে এখন তো জিনিসের দাম তো বেড়ে গেছে, সব কিছু মিলিয়ে আমরা এখন 3000 টাকা নিচ্ছে প্রত্যেক মাসে। 3000 টাকা দিয়ে আমরা খাওয়া দাওয়া, কাপড় চুপুর এবং লেখাপড়া, এই খরচটা আমাদের স্থাপত্যই আমরা চালাইতে পারছি। ২০০০ সালের শুরুতে ওসমানী উদ্যানের খোলা আকাশের নিচে স্কুল দিয়ে যে স্বপ্নের পথচলা শুরু, তাই রূপ নেয় একমাত্র সোসাইটিতে। এই সোসাইটির তরুণদের সামনে কি ছিল না এসব ভুলে ক্যারিয়ার গড়ার হাতছানি? ছাত্র অবস্থায় যেই সংগঠনগুলো শুরু হয়, এটা ছাত্র শেষ হওয়ার পরে অনেক সংগঠন তো ভেঙে যায়, এটা খুব রিয়ালিটি। কারণ সবাই ছাত্র অবস্থায় একটা আদর্শ নিয়ে থাকে, আবার যখন ওই নিজের চাকরিতে, নিজের প্রফেশনাল লাইফে ঢুকে যাওয়ার পরে ব্যস্ততার কারণে বা ওই দিকে কনসেন্ট্রেশন হওয়ার কারণে ওই সামাজিক যে কাজের মধ্যেই থাকা একটু কঠিন হয়ে যায়। সো আমাদের মধ্যে একটু চ্যালেঞ্জটা আসে নাই তা না, কিন্তু সবাই মিলিয়ে আমাদের যে দর্শন আর আদর্শ এটা ধরে রাখার জন্য, এবং যে আমার সাথে যে শিশুরা ছিল, এই শিশুদের যে চরম সম্ভাবনা ছিল, ওই সম্ভাবনাগুলো আরও সামনে আগায় নেওয়ার জন্য আমরা কোনোভাবেই নিজেদেরকে, হয়তো অনেকেই মনে করে স্যাক্রিফাইস, কিন্তু আমরা হয়তো স্যাক্রিফাইস বলবো না, যে আমরা নিজের জীবনের লাইফ ওয়ার্ক হিসেবে এই কাজটা বেছে নিয়েছি। সো আমরা ওই কাজটা সবাই নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ কাজ হিসেবে নিয়ে নেওয়াতে আমরা ওই চাকরি জীবন শুরু হওয়ার পরেও, অনেকের প্রফেশনাল লাইফ শুরু হওয়ার পরেও আমরা এই সংগঠন ধরে রাখতে পেরেছি এবং আগায় নিতে পেরেছি। শুভাশিস, হিরোকি, বকুল, নিলয় সহ আরও কজনের এই প্রচেষ্টা বদলে দিয়েছে অনেকের জীবন। আমার মার বাসা আগে আমি পড়তে পারতাম না ঠিক মতো, আমার কেউ ছিল না পড়ার মতো, এখানে এসে আমাকে সবে পড়ায়, কী ভুল করি সব পারি। তারপরে আগে কত কিছু পারতাম না, এখন সব পারি। এখানে আমার স্যার আছে, তার আমার শেখায় ভালো মন্দ কীভাবে ব্যবহার করতে হবে, কার সাথে কেমন করতে হবে, তা আমাদের শিখেছে। একমাত্র আসার পর প্রায় 10 বছর আমি বিভিন্ন স্কুল, কয়েকবার স্কুল চেঞ্জ করে, মানে বিভিন্ন স্কুলে পড়েছি এবং এখন হচ্ছে কলেজে পড়ছি। এবং আমি
আমার স্বপ্ন হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার এবং মিউজিশিয়ান হওয়া। যদি আমি একমাত্র না আসতাম তাহলে যারা এখনও সুবিধা পাচ্ছে না, যারা রাস্তায় ঘুরছে, তাদের মতো আমি থাকতাম। হয়তো কাগজ ঠুকাতাম, হয়তো স্মোকিং করতাম, অনেক কাজে জড়িত থাকতাম। তো আমার খুব ভালো লাগতেছে যে আমি এরকম একমাত্রার মতো জায়গায় এসে আমি আমার জীবনটাকে মানে পরিবর্তন করতে পেরেছি। যেসব তরুণ অনেকের মতো পথ শিশুদের শুধু সহানুভূতি দেখিয়ে দেয় সারেনি, তারা কি পারেন এখানেই থেমে যেতে? উত্তরটা না। আমাদের মূল চিন্তা হচ্ছে এই একাডেমির মাধ্যমে যে ইতিমধ্যেই ঢাকায় চলে এসেছে ওই শিশুদেরকে আবার পুনর্বাসন করে একটা ওই সুন্দর স্কিল দিয়ে দেওয়া, এটা হচ্ছে একটা উদ্দেশ্য। আরেকটি হচ্ছে কেন গ্রামে বেছে নিয়েছি, কারণ গ্রাম থেকে মানুষরা চলে আসে ঢাকায়, শিশুরা চলে আসে ঢাকায়, ওই সোর্সটা ওই রুটটা বন্ধ করতে না পারি তা আমরা ঢাকায় শিশুদের পিছনে কাজ করতে থাকবো আর শিশুরা আসতেই থাকবে, এটা নিয়ে আমি এই সাইকেল সারা জীবন চালাইতে পারবো না, চালাই লাভও নাই। তো আমরা চাচ্ছি যে হালুয়া, প্রথম তো হালুয়াঘাট বেছে নিয়েছি, ওই জায়গায় ওই শিশুদেরকে সম্ভাবনাটা জায়গাটা তোলে এবং ওদের যে এই এই জীবনের ভবিষ্যতে সে লিঙ্ক করার মতো শিক্ষাটা দেওয়ার মাধ্যমে ওখান থেকে ঢাকায় আনউইলিংলি ঢাকায় মাইগ্রেট করতে হয় না, ঢাকায় শুধু শুধু আসতে হয় না, ওখানে থেকেও একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করা সম্ভব। এইভাবে মডেল তৈরি করতে চাই, এখানে যদি সুন্দর মডেল করতে পারি সেক্ষেত্রে আমরা অন্যান্য জায়গায় করতে পারবো, অথবা অন্যান্য সংগঠন বা অন্যান্য ছাত্র সংগঠন যখন অন্য এলাকায় একাডেমির মতো একটা উদ্যোগ নিচ্ছে তখন অবশ্যই আমরা সাপোর্ট করতে পারবো নিজেদের অভিজ্ঞতা নিয়ে। একমাত্রের গল্পে হিরোকি ওয়াতানাবের কথাটা আলাদা করে না বললেই নয়, জাপানি বাবা মার সন্তান হিরোকি মানবতাকে ভালোবেসে কাজের ক্ষেত্র হিসেবে বেছে নেন বাংলাদেশকেই। এই দেশে আসার এক বছর আগে যখন আমি থাইল্যান্ডে যাই, থাইল্যান্ডে একটা বস্তির সামনে একটা শিশুর সাথে যখন আমার চোখে ওর চোখে পড়ে তখন আমার খুব খারাপ লেগেছে যে এই যে বৈষম্যতা, সো এই বৈষম্যতা আমাকে মুভ করেছে, সো কিছু করবো। তারপরে আমি বাংলাদেশকে বেছে নিয়েছি, এখন আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি। এই দেশ, এই ইতিহাস, এই যে দর্শন, এই সাংস্কৃতিক গভীরতা সব মিলিয়ে এবং এই দেশের মানুষের আন্তরিকতা, সবাই বলে যে বাংলাদেশের মতো অনেক সমস্যা, ঠিক আছে সমস্যা থাকবেই সব দেশের মধ্যে, কিন্তু এই দেশের যে মানুষের যে মানবতা আন্তরিকতা সবাই ভিতরে কিন্তু আছে, সো এটা আমি কিন্তু খুঁজে পেয়েছি। একমাত্রা না থাকলে হয়তো এই শিশুরা যারা সত্য সুন্দর জীবনের গান গাইছে তারাই হয়তো বাধ্য হতো নোংরা কাগজ টোকাতে, মাদক গ্রহণ করতে কিংবা অপরাধের সাথে জড়িয়ে যেতে, হারিয়ে যেত নগরের চোরাবালিতে। একমাত্রার মতো একটি সংগঠন যদি এভাবে সমাজ বদলে দেবার স্পর্ধা দেখিয়ে পরিবর্তন আনতে পারে তাহলে এরকম অসংখ্য একমাত্রা থাকলে বদলে যাবে পুরো সমাজের চেহারাটাই।